বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে দেখাবো আমার শাড়ির কিছু কালেকশন। আমার অনেক আগের শাড়িগুলি, এই যে প্রথম দেখাচ্ছি আমি, প্রথম দেখা শুরুতে যে শুরু করলাম আমার বিয়ের শাড়ি দিয়ে, আর এই যে এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। তো বিয়ের শাড়িটা কীরকম হয়েছে তো আপনারা আমার কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন যে আমার বিয়ের শাড়িটা কেমন হয়েছে। আর এই যে এটা হচ্ছে আঁচল, আর যে মেজেন্টা কালার আছে ওইটা হচ্ছে শাড়ির যে জমিনটা, ওই জমিনটা। আর যে ফিরুজা কালার ওইটা হচ্ছে আঁচল। আর এটা হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে আমার ছোট বোনের কাবিন হয়েছিল বিয়ে, কথাবার্তা হয়ে কাবিন বিয়ে পরানো হয়েছিল ওই সময়। আপনাদের ভাইয়া আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে, তো বলছে যে তোমরা দুই বোন একসাথে একরকম শাড়ি পরবা, তো ওই বোনকে এরকম শাড়ি দিয়েছে, সেজন্য আমাকেও আপনাদের ভাইয়া এরকম শাড়ি কিনে দিয়েছে বোনের মতো। আর এই যে শাড়িটা জমিনটা এটা, আর যে যে গোলাপি কালার এটা হচ্ছে এই শাড়ির আঁচল। আর এই যে এই শাড়িটা হচ্ছে আপনাদের ভাইয়াই আমাকে কিনে দিয়েছে, এই শাড়িটা কাহিনী কাতান শাড়ির নাম। আর শাড়িটা অনেক অসম্ভব অনেক সুন্দর ছিল, আর এখন তো আর শাড়ি পরা হয় না, সেজন্য আমি যে দেখাইলাম যে আমার অনেকগুলি শাড়ি, তো বন্ধুদের সাথে কিছুটা শাড়ি আমি শেয়ার করি। আর এটা হচ্ছে কাহিনী কাতান শাড়িটা, আর এটা হচ্ছে আঁচল, আর যে খয়েরি কালার জমিনটা, জমিনটা দেখালাম ওই পুরোটা এই খয়েরি কালার। খয়েরি কালারের মধ্যে জমিনটার মধ্যে মাঝে মাঝে কাজ আছে। আর এটা হচ্ছে যে চণ্ডী শাড়ি, আর এটাও এটাও দিয়েছে এক ঈদে আমার বাবার বাড়ি থেকে আমার আব্বু দিয়েছে এই শাড়িটা। আর এই শাড়িটা এই যে জমিনটা এটা, আর আঁচলটা হয়েছে এই যে এটা আঁচল, আর জমিনটা ছিল অনেক সুন্দর, আর আঁচলটাও আরও বেশি গর্জিয়াস। আর এই যে আঁচলটা। আর বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আমি যেই নিয়মিত আপডেট দেবো আপনাদের মোবাইলের সাথে সাথে পৌঁছে যাবে। আর দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আমি যে নিয়মিত আপনাদের মোবাইলে ভিডিওগুলি দেখি ওইগুলি আমি প্রথমে লাইক দিয়ে দেখি। আর এখন এই যে এই শাড়িটা হচ্ছে আমার ছোট যা যায়ের বাপের বাড়ি থেকে দিয়েছে, আর এই যে এই শাড়িটা আমাকে দাওয়াত খাইয়ে তারপরে দাওয়াত দিয়েছিল, ওই দাওয়াত খেতে গিয়ে এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার যায়ের বাপের বাড়ি থেকে। এই যে কি সুন্দর শাড়িটা, আর খয়েরি কালার, এই যে আঁচলটা জমিনে কাজ, আর এই যে জমিনটা হয়েছে কালো, এই যে কালো, আর পাইটটা হয়েছে গোল্ডেন কালার, অনেক সুন্দর এই শাড়িটা, আরও বেশি অনেক সুন্দর লাগছিল। আর আর এখন তো আর শাড়ি পরা হয় না, আর আগে পরছি কম কম, আর আমি বেশি শাড়ি এমনিতেই আগেও পরছিলাম না, পরিনি, আর তো শাড়িগুলি এমনিতেই রয়ে গেছে, যে আমি আমার ছেলের বউরা আসলে তারপর দেখাবো যে দেখো তোমাদের দিয়ে দিলাম। আর এই যে এই শাড়িটা দিয়েছে আমার আরেক বাসুর, খালাসে শুরু করে বাসুর দিয়েছে, আর এই আমাকে উপহার হিসেবে দিয়েছিল ওদের বাড়িতে দাওয়াত খাইয়ে, তারপরে এই শাড়িটা দিয়েছিল। আর এই যে এটা হচ্ছে আঁচল, শাড়ির আঁচলটা এটা, আর এটা হচ্ছে জমিনটা, এই যে এটা হচ্ছে জমিনটা। শাড়িটা কিন্তু অনেক পাতলা আর অনেক সফট, আর পরনো থাকলে বুঝেই যায় না যে এই শাড়িটা যে এত ই। আর এটা হচ্ছে এই যে আপনাদের ভাইয়া আমাকে এক বছর আগে ইন্ডিয়া থেকে এনে দিয়েছিল, আর এই শাড়িটা এখনও পরা হয়নি, এই যে এখনও আমি পরিনি, একদিনও পরিনি এই শাড়িটা। আর জমিনটা ছিল এই যে সবুজ, আর সরি আঁচলটা ছিল এই যে এই লাল, লালের মধ্যেই অনেক সুন্দর কালারটা, এই কালারটা জানি কি বলে আমার মনেই নেই। আর এই যে এখানে ছিল এই যে আঁচলের সামনে যেই কাজটা আছে, এই কাজটা কিন্তু অনেক সুন্দর, আর আর এই যে এই শাড়িগুলি
আর এই শাড়িটাও আপনার ভাইয়া আমাদের আমাকে গিফট দিয়েছিল একই দে এমনিতেই ইচ্ছারা অনেক শাড়ি দিয়েছে আমাকে আর এই শাড়িটাও অনেক সুন্দর এই যে পাইটা যে শাড়ির পাইটা আছে এই যে কালোর মধ্যে গোল্ডেন কালার আর আঁচলটাও অনেক সুন্দর আর জমিনটা এটা হচ্ছে জমিন আর এই যে এটা হচ্ছে পাইল আর এই যে এটা হচ্ছে আঁচল সোনালি কালারের ভিতরে কালো এই যে অনেক সুন্দর গোল্ডেন কালারের ভিতরে কালো অনেক সুন্দর শাড়িটা শাড়িটা পরলে এত সফট আর কি বলবো অনেক সফট শাড়িটা আর এই শাড়িটা বাসায় দেখে সবাই পছন্দ করছিল অনেক সুন্দর শাড়ি আর আমার শাশুড়ি দেওয়া একটা আমার শাড়ি আছে তো আমার শাশুড়ি আমার বিয়ে এক সপ্তাহ আগে আমাকে নিয়ে দিয়েছিল আমাকে আমার শাশুড়ি আমাকে উপহার দিয়েছিল একটা শাড়ি তো এই শাড়িটা দেখলে আমি কান্নায় বুক ভেঙে যায় আমার এই যে এই শাড়িটা আমার শাশুড়ি দিয়েছিল আমাকে আর আর এই শেষ মুহূর্তে এই যে এই শাড়িটা অনেকগুলি শাড়ি আরও আছে তো এত শাড়ি দেখালে তো আমার আর ভালো লাগছিল না সেজন্য তো বন্ধুরা আমার পাশে থেকে ফুল ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এই আমার অনুরোধ প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের পাশেও আমি থাকবো ইনশাআল্লাহ আর এটা হচ্ছে শামু সিল্ক এটাও আপনার ভাইয়া আমাকে উপহার দিয়েছে ঈদ ছাড়াই আর এই নতুন কালেকশনটার নাম ছিল মতোই নেমেছিল নতুন এই শাড়িটা ওই সময় আমাকে ও গিফট দিয়েছে আর এমনি তো এমনিতেই যে আমার বিয়ে বার্ষিকীতে প্রতিটা বিয়ে বার্ষিকীতেই আমাকে ও গোল্ডেনের কিছু না কিছু উপহার দেয় তারপরে শাড়ি দেয় ওর কাছে যা ভালো লাগে তাই দেয় আর আমার ওকে মনে করিয়ে দিতে হয় না যে আমারই মনে থাকে না ওর ঠিকই মনে থাকে আর ও অনেক কেয়ারফুল আর এই যে আমার শাড়ির কালেকশনগুলি আরও অনেক আছে কিন্তু অন্যদিন আরেকদিন শেয়ার করব বন্ধুদের সাথে তো আজকের মতো বিদায়